দর্শক চ্যানেল টোয়েন্টি ফোরে দুপুর একটা খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনাম সাথে আছে আব্দুল্লাহ ফারুক রাজধানীতে বেড়েছে কর্মব্যস্ততা এগারো ঘন্টার কারফিউ শিথিলে সড়কের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি রাস্তায় বেড়েছে গণপরিবহন তবে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাদের কোথাও কোথাও দেখা দেয় হালকা যানজট ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর মুন্সিগঞ্জে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা কারফিউ শিথিল আছে জেলাতেও প্রশাসনিক ব্যস্ততা বেড়েছে এছাড়া মহাসড়কে দূরপল্লার বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক আছে আগে থেকে পরিস্থিতি অনেক ভালো এখন রাস্তাঘাটে অনেক গাড়ি আছে মানুষের মতো আতঙ্ক কম তো ওভারঅল সব কিছু মিলে এখন পরিস্থিতি আমি মনে করি ভালো আছে আমি আশা করব যেন এই পরিস্থিতি সামনে থাকে কয়েকদিন আমি গাড়ি চালাতে নাই কারপুজারি ছিল এই কারণে মনে করেন আমাদের মানে সাংসারিক অনেক টাকা পয়সা লস হয়েছে কারফিউটা এখন আপাতত শিথিল করাই ভালো কারণ আমাদের দেখা যাচ্ছে যে আমাদের অনেকেরই হ্যাসেলের সম্মুখীন হতে হচ্ছে দর্শকের মুহূর্তে কর্মব্যস্ত রাজধানীর খবর খবর জানাতে বাড্ডায় রয়েছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ এবং মিরপুরে রয়েছেন আরেক সহকর্মী মাকসুদুল নবী আমরা শুরুতেই বাড্ডায় আশরাফুল আলম আকাশের কাছে ঘুরে আসতে চাই আকাশ আর ফারুক সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন সড়কে গিয়েছি এই মুহূর্তে আছে আমরা বাধ্যায় বা স্বাভাবিক পরিস্থিতি যদি বলি যেভাবে কারফিউ শিথিল করা হয়েছে প্রতিদিন কিন্তু এই কারফিউ শিথিলের সময়টা বাড়ছে সেই হিসাবে বলতে পারি যে কি রাজপথে যেমন গাড়ির চাপ বাড়ছে তেমনি যারা কর্মব্যস্ত মানুষ তাদের চাপও কিন্তু বাড়ছে আমি যদি দেখাই যে দেখবেন যে সড়কে যে গাড়ি সেটি স্বাভাবিকভাবেই চলছে আর সড়কের পাশাপাশি যারা কর্মব্যস্ত মানুষ আছেন তারাও কিন্তু তাদের যে কর্মস্থল সেখানে কিন্তু যাচ্ছেন সব মিলে এখন পর্যন্ত যে কারফিউ পরিস্থিতি আর শিথিলের যে সময়টা সেটি মিলিয়ে বলা যায় যে কি জনজীবন এখন পর্যন্ত অনেকটা স্বাভাবিক রয়েছে যারা কর্মস্থলে যাচ্ছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা যেটি বলেছেন যে সড়কে যে পরিমাণ আসলে সাধারণ সময়ে গণপরিবহন থাকে সেটি কিন্তু এখন অনেকটা কমেছে যে কারণে তাদের যা বিশেষ করে বাস সেই ক্ষেত্রে কিন্তু তাদের আসলে গণপরিবহনের যে ভোগান্তি সেটি বেশ কিছুটা পোহাতে হচ্ছে এর বাইরে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখেছি বিভিন্ন স্পটে যেমন আমরা বাগদায়ও দেখেছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি পরে র্যাব এদের কিন্তু টহল টিমও রাজধানীর বিভিন্ন সড়কে টহলরত অবস্থায় রয়েছে সব মিলে বলা যায় এই যে বাগদা রামপুরা থেকে শুরু করে গুলশান লিং রোড এদিকের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে মানুষের যে জনজীবন এই কর্মজীবন জনজীবনও কিন্তু স্বাভাবিকভাবেই সব কিছু চলছে আর যদি বলে রাখি যে সন্ধ্যার পরে যখন আসলে কার্ফিউটা শিথিলতা যে সেটি তুলে নেওয়া হয় তখন থেকে কিন্তু আবার মানুষের যে ঘরে ফেরার তারা সেটিও কিন্তু বেড়ে যায় এই ছিল আসলে বাগদা থেকে সর্বশেষ পরিস্থিতি আকাশ আপনাকে ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে মিরপুরের পরিস্থিতি জানাতে আরেক সহকর্মী মাকসুদুর নবীর কাছ থেকে ঘুরে আসতে চাই মাকসুদ ফারুক মিরপুর দশ নম্বর গোলচক্করে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এখানে যান চলাচল স্বাভাবিক আছে তবে মিরপুর দশ নম্বর গোলচক্করের সঙ্গে সংযুক্ত প্রত্যেকটি রাস্তা অতিরিক্ত সংখ্যক পুলিশ সদস্য আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি মিরপুর দুই নম্বর মোড়ে এক এক ধরনের উত্তেজনা আছে মিরপুর দশ নম্বর থেকে দুই নম্বর অভিমুখে বিজিবির অন্তত তিনটি গাড়ি আমরা যেতে দেখেছি যা যেখানে প্রত্যেকটি গাড়িতে বিজিবি সদস্যরা রয়েছেন তবে যাবার পথে সেই অভিমুখে রাস্তায় যানজটে আটকা পড়েছে বিজিপির সদস্যরা অন্যদিকে দশ নম্বর থেকে থেকে অন্তত আটক আটক করা হয়েছে সকাল তবে সরাসরি পুলিশ তাদের করতে আমরা নয়জনকে দেখিনি আমরা দেখেছি যে অন্য অন্য কিছু লোকজন তাদের কিছু কয়েকজনকে ধরে নিয়ে এসে পুলিশের কাছে দেয় এবং সেখান থেকে পুলিশ নয়জনকে আটক করে যার মধ্যে দুজন বিওবিটির শিক্ষার্থী এবং আরও দুজন অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী আর দুজনকে ছেড়ে দিয়েছে এই হলো এখানকার পরিস্থিতি যান চলাচল স্বাভাবিক রাখার জন্য আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে সাথে এই দশ নম্বর গোলচক্করে কিছু সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে কিছুটা উত্তেজনা থাকলেও গাড়ি চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক আছে বলা যায় ফারুক অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনের পরিস্থিতি জানাতে রমিজ হুসাইনের কাছ থেকে ঘুরে আসতে চাই রমিজ ধরো প্রেস ক্লাবের সামনের অবস্থা যদি আমি আপনাকে বলি এখন পর্যন্ত কিন্তু বেশ শান্ত পরিস্থিতি রয়েছে এখানে কিন্তু সকাল থেকে আমি এসেছি দশটার কিছু পরে তখন থেকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু বেশ তৎপর থাকতে দেখেছি আমি যদি আপনাকে একটু দেখাই ঠিক প্রেস ক্লাবের যেই ঢোকার মুক্তি রয়েছে সেখানে আপনি দেখতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বেশ বিপুল সংখ্যক সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন এবং এখানে যেই পুলিশের একটি সাজোয়া যানও কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি এখানে আমি যে একজন পুলিশের দায়িত্বশীল কর্মকর্তার সাথে কথা বলছিলাম তিনি আসলে বলছেন যেহেতু এই প্রেস ক্লাবের আশপাশে বেশ গুরুত্বপূর্ণ এলাকা সরকারের সচিবালয় রয়েছে এবং বেশ কিছু সরকারি দপ্তর রয়েছে যার কারণে তারা আসলে বেশ তৎপর রয়েছেন আসলে কোনো ধরনের কোনো ধরনের কোনো সহিংসতা যাতে না ঘটে কোনো আন্দোলনকারী বা যাতে কোনো ধরনের সংঘাত সৃষ্টি করতে না পারে এবং কোনো ধরনের ভাঙচুর বা তাণ্ডবের ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টা আসলে তারা দেখভাল করছেন যার কারণে এই যে প্রেস ক্লাবের সামনে যে সড়কটি সেই সড়কে এবং এর আশেপাশে বেশ কিছু অঞ্চলে কিন্তু তারা বেশ তাদের যে বিপুল সংখ্যক সদস্য সেগুলো নিয়ে তারা মোতায়েন রয়েছেন এবং তারা আসলে তাদেরকে যে ধরনের নির্দেশনা দিচ্ছেন কোনো ধরনের কোনো ধরনের বিক্ষিপ্ত কোনো ঘটনা যাতে না ঘটে এবং কোনো ধরনের কোনো সহিংসতা যাতে না হয় এছাড়া এখানে কিন্তু কারফিউ শিথিল করার পর থেকে সকাল থেকেই আসলে যানবাহনের সংখ্যা ঠিক অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় অতটা না থাকলে আসলে যানমানের সংখ্যা কিছুটা রয়েছে এবং এটি এর পাশে যেহেতু সচিবালয় এবং সরকারের বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তর রয়েছে তো সেখানে সাধারণ মানুষ এবং যারা আসলে সরকারের বিভিন্ন সংস্থায় কাজ করেন তারা এখানে আসছেন এবং তাদের গুরুত্বপূর্ণ যে সমস্ত কাজ সেগুলো তারা কাজ করছেন তবে আমরা তবে এখন পর্যন্ত আসলে মানুষের মধ্যে যে পুরোপুরি স্বাভাবিকতা সেই স্বাভাবিকতা এখন পর্যন্ত ফিরে আসেনি রাজধানীতে যানবাহন চলাচল কিছু অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম রয়েছে এবং আইনশৃঙ্খলাক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বেশ জায়গায় এই বিশেষ করে প্রেস ক্লাব এবং আশেপাশে যেই সচিবালয় এলাকা এবং আবদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন তারা এ সময় তারা বলেন ডিবি হেফাজতে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের ভিডিও বার্তাটি সাজানো নাটক তারা আন্দোলন থেকে সরে আসেনি তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন তিনি শিক্ষক এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বাঘবিতণ্ডা শিক্ষার্থীদের হয় পরে মিছিলটি বিনোদপুর গিয়ে শেষ হয় যারা দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না যারা রাষ্ট্রকে একটি অকার্যকর করতে চায় তারা এই সরকারি স্থাপনা ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন দলের সমন্বয়ক আমির হোসেন আমু সকালে সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ক্ষয়ক্ষতি পরিদর্শন শেষে মন্তব্য করেন তিনি যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি বিশ্বাস করে না যারা এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া দেশের অর্থনীতিকে পঙ্গ করে দিয়ে দেশকে পঙ্গুক্ত করে দেওয়া বিক্ষোভের সময় ছাত্রদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে বিচারপতি খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আবেদন করা হয় বিষয়টি নিয়ে দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ না শুনলেও আরেকটি বেঞ্চ আবেদন শুনবেন গোয়েন্দা হেফাজতে থাকা আন্দোলনের সমন্বয়কদের পরিবারের কাছে দিতেও আবেদন করা হয় উচ্চ আদালতে। ডিবি হেফাজতে থেকে কর্মসূচি প্রত্যাহারের ভিডিও বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক দাবি পূরণ হওয়ায় আন্দোলন প্রত্যাহারের কথা জানান সমন্বয়ক নাহিদ ইসলাম

উপাচার্য জানান ঘটনা তদন্তে গঠন করা হয়েছে পাঁচ কমিটি। গেল ষোলো জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় লাঠি সোটা নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেয় অনেকে সে সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে ব্যাপক ভাঙচুর চালানো হয় প্রশাসনের তথ্যমতে সতেরোটি হলের মধ্যে দশটি হলে একশো আটান্নটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয় পুড়িয়ে দেয়া হয় অন্তত বিশটি মোটরসাইকেল বারো দিন পর হলগুলো পরিদর্শন করেন উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তারা ফলসূলের কি পরিমাণ ক্ষতি হয়েছে যদিও ইতিপূর্বে হল প্রভ আমাদেরকে তাদের ক্ষতির তালিকা দিয়েছে এবং আমরা মোটামুটি এস্টিমেট করেছি আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরজমিনে দেখার জন্য আমরা এসেছি এদিকে গেল বৃহস্পতিবার আবাসিক হল ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে প্রশাসন কমিটি প্রধান জানান নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন জমা দেওয়া হবে কাগজপত্রের মাধ্যমে চেষ্টা করছে বিভিন্ন হলকে বিভিন্ন ধরনের তথ্য দিতে এরপরে তথ্যগুলো দিলে পরে আমরা তাদের কাছে সরাসরি যা পরিদর্শন আশা করছি যে এর মধ্যেই অথবা এর বেশ আগেই আমরা এটা জমা দিতে পারবো ইনশাল্লাহ ঘটনাস্থল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান অর্থ বরাদ্দ হবে এবং আমরা প্রস্তুতি নিচ্ছি যে ক্ষয়ক্ষতি যেটা হয়েছে সে পরিমাণ অর্থটুকু পেলে আমরা পারে হলের যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো আমরা আবার রিফার্বিশমেন্টের কাজে চলে যাব রাজশাহীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আমরা বলি এখন এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে আমরা যে ঘটনা প্রবাহের উপর আমরা নজর রাখছি আন্দোলন চলাকালে রাজশাহীতে আহত হয়েছেন পুলিশ সহ অনেক শিক্ষার্থী আবরার সাইদ চ্যানেল 24 রাজশাহী টানা 5 দিন ব্রডব্যান্ড ইন্টারনেট না থাকায় চট্টগ্রাম বন্দরে জাহাজের অবস্থান বেড়েছে দ্বিগুণ মহিনগর থেকে বন্দরে ভিড়তেও লাগছে বাড়তি সময় শিপিং এজেন্টরা বলছেন নির্ধারিত সময়ের অতিরিক্ত প্রতিদিনের জন্য এক একটি জাহাজকে দশ থেকে বিশ হাজার ডলার মাসুল দিতে হয় ফখরুল রিপোর্ট সচরাচর চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অবস্থানকাল দুই দিন বা আটচল্লিশ ঘন্টা তবে এ সময়কাল চার দিন বা ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত গড়িয়েছে সাম্প্রতিক সংকটে কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি হয়েছে টার্ন অ্যারাউন্ড টাইম তথ্য বলছে আঠারো থেকে বাইশ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট না থাকায় বন্দরের ভিড়া থেকে বন্দর ত্যাগ পর্যন্ত অধিকাংশ জাহাজেরই সময় লেগেছে তিন থেকে চার দিন আর বহির্ণগর থেকে বাড়তে জাহাজ ভিড়তে সময় লাগে তিন দিন সাধারণ সময়ে যা লাগে এক থেকে দুই দিন ইন্টারনেট না থাকায় বন্দর থেকে কন্টেইনার খালাস কমে যায় এতে জায়গা সংকটে কন্টেইনার নামাতে বাড়তি সময় লাগে জাহাজ থেকে আবার ইন্টারনেট সমস্যা এবং পণ্যবাহী গাড়ির সংকটে আইসিডি থেকে বন্দরে কন্টেনার পৌঁছাতে পারেনি সময় মতো ফলে জাহাজীকরণীয় লাগে বাড়তি সময় এতে ব্যয় বেড়ে যায় জাহাজ পরিচালনাকারী আর আমদানি কারকের যেখানে আমার বাহাত্তর ঘন্টা থাকার কথা সেখানে আমার থাকতে হচ্ছে এখানে ছিয়ানব্বই ঘন্টা বা একশো বিশ ঘন্টা তাহলে তো আমার শিডিউল আমি মিসম্যাচ করতেছি শুধু যে একটা বয়সের জন্য হচ্ছে তা না এই সিকুয়েন্সটা কিন্তু তাকে বই বেড়াতে হচ্ছে এক্ষেত্রে সেই দেখা যাচ্ছে যে শিডিউল রিকভারের জন্য কিছু পোর্ট তাকে আবার অমিট করতে হচ্ছে তাহলে তারও কিন্তু সেখানে ব্যবসা চলে যাচ্ছে আমরা লোকালি অনেক কিছুকে সলভ করতে পারি কিন্তু ওই যে বললাম আবার আমাদের কিন্তু ঘুরে ফিরে কানেকশানটা হচ্ছে যে প্রিন্সিপালের সাথে সুতরাং ওইটা যদি আপডেট করতে না পারি ওইটাকে যদি আমি রেগুলারাইজ করতে না পারি তাহলে কিন্তু এই দিকের কাজগুলো করা আমার জন্য খুব সহজ মানে খুব বেশি কাজ দেবেন আর কি রোববার চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ছিল প্রায় বিয়াল্লিশ হাজার যা স্বাভাবিক সময়ের চেয়ে ছয় সাত হাজার বেশি কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি স্বাভাবিক করতে চলছে সর্বাত্মক চেষ্টা চার পাঁচ দিন আমাদের যে একটু কম সংখ্যক কন্টেনার হ্যান্ডেল হয়েছিল সেটা এখন আমরা কাভার আপ করে যাচ্ছি একটা ব্যাকলগ হয়েছিল সেটা হয়তো কাভার আপ করতে আমাদের পাঁচ সাত দিন সময় লাগতে পারে বর্তমান পরিস্থিতির জের টানতে হবে আরও বেশ কয়েকদিন বলছেন বন্দর সংশ্লিষ্টরা ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে শেষ হয়েছে সুন্দরবনের বাঘ সুমারি ফলাফল প্রকাশ করা হবে আগামী মাসে তখন জানা যাবে প্রকৃত সংখ্যা যদিও বন বিভাগ বলছে ছয় বছর ব্যবধানে বেড়েছে বাঘের সংখ্যা তবে কমেনি টিকে থাকার হুমকিগুলো 2023 সালের জানুয়ারিতে শুরু হয় সুন্দরবনে বাঘশুমারি এর মাঠ পর্যায়ের কাজ শেষ হয় চার মাস আগে এখন চলছে বিশ্লেষণ এবারে সুমারিতে বাঘের সংখ্যা বাড়বে বলে ধারণা বন বিভাগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সমীক্ষা বলছে বনে যে খাবার আছে তাতে টিকে থাকতে পারে কমপক্ষে একশো চৌষট্টিটি বাঘ দু সালের সুমারিতে বনে বাঘ ছিল একশো চোদ্দটি দুই এবং 2018 সালে খুলনা রেঞ্জের একেবারে বাঘের ছবি আমরা পাইনি হ্যাঁ দুইটা বা তিনটা এরকম বাঘের ছবি পেয়েছিলাম কিন্তু এবার আমরা শরণখোলা রেঞ্জ চাঁদপাই রেঞ্জ সাতক্ষীরা রেঞ্জের মতোই খুলনা রেঞ্জেও বাঘের ছবি পেয়েছি সংশ্লিষ্টরা বলছেন বাঘের সংখ্যা বাড়ার সুখবর থাকলেও হুমকিগুলো রয়েছে আগের মতোই জলবায়ু পরিবর্তনজনিত কারণে যে অভিজ্ঞতা সুন্দরবনের উপরে এসে পড়ছে সেজন্য বাঘের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা ভাগ পাচ্ছে না তো লবণাক্ততা বৃদ্ধির কারণে ভেজিটেশনে পরিবর্তন আসছে এবং ভেজিটেশনের উপরে নির্ভরশীল যে প্রাণীরা বিশকরা হরিণ এবং শুকজীরা বাগের প্রধান খাবার সেগুলা কিন্তু আস্তে আস্তে কিছু কিছু জায়গা কমে যাচ্ছে বন বিভাগ বলছে বাগের সংখ্যা যাতে আরো বাড়ে সেজন্য তৎপরা অভারণ্য কুলিতে বাগের কিল্লা করি তারপরে বাঘের বাচ্চাগুলিকে বাঁচায় রাখতে সক্ষম হই এবং আমাদের শিকার পানিকে হরিণ শিকার বন্ধ করার বন্ধ করতে পারি একদম জিরো টলারেন্সে নিয়ে সেটা মানে শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি তাহলে আমি মনে করি যে আমাদের ধারণ ক্ষমতার কাছাকাছি নিয়ে যেতে পারে বাঘসুমারির ফলাফল প্রকাশ করা হবে আগস্ট মাসে তখন জানা যাবে সুন্দরবনে বাঘের প্রকৃত সংখ্যা মামুন রেজা চ্যানেল টোয়েন্টি ফোর খুলনা জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী শাফিন আহমেদের মরদেহ দেশে আনা হবে আজ বিকেলে তার মরদেহ বহনকারী বিমান দেশে পৌঁছানোর কথা রয়েছে আগামীকাল জোহর রাজধানী গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ায় একটি হাসপাতালে মারা যান শাফিন আহমেদ হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাকে মাইলস ব্যান্ডের এই তারকা গায়ক যুক্তরাষ্ট্রে কনসার্টে অংশ নিতে যান